আল্লাহর কসম তোমরা বাসবে না বাসবে না 18 কেজি 100 টাকা খাবে তাই সামনে তোমরা সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করো লাভ কি হবে সরকারের ক্ষমতা কতটুকু আছে মিয়ানমারের মুসলমানদেরকে তাড়িয়ে দেন আমাদের আলেমরা বাইতুল মুকাররমে মিয়ানমারের বিরুদ্ধে মিছিল করলেন বাংলাদেশ সরকারের একজন মন্ত্রীর নেতৃত্বে সাতজন মন্ত্রী মিয়ানমারে গিয়েছেন চাল আমদানি করার জন্য ওদের চাল না আসলে আমাদের পেটে ভাত যায় না তাহলে তাদের বিরুদ্ধে বিদ্রোহ করেন কি করে আমি আমার বলার কাজ আমি বলে যাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতক্ষণ আমার শরীরের ধমনীতে রক্ত প্রবাহিত হবে প্রতিটা ফোঁটা রক্তের বিনিময়ে আমি ঐক্যের দিকে ডাক দিয়ে যাব ঈমানের দিকে ডাক দিয়ে যাব আমার কণ্ঠ যতক্ষণ থাকবে আমি চিৎকার করে যাব তোমার দ্বীনের কথা আমার ব্রেইন যতক্ষণ সচল থাকে আমি চিন্তা করব তোমার বিজয় নিয়ে আমার হাত যতক্ষণ উত্তোলিত হয় আমি আসমানের দিকে হাত পুষ্টিবদ্ধ করে উৎপুলিত করে তোমার বিজয় ঘোষণা করব আল্লাহ আমি জানি না আমার এই ডাকে কারা আসে কারা আসে না যদি তোমরা আমার ডাক না শুনো তোমরা বিনাশ হয়ে যাবে আমি আল্লাহর পক্ষ থেকে বলছি কথা এটা আমার নিজের নফসের কথা নয় আমি তোমাদেরকে রক্ষা করতে চাই তোমাদেরকে বাঁচাতে চাই আল্লাহর কসম তোমরা বাঁচবে না বাঁচবে না